রাইডার স্টোরি মানেই হচ্ছে নতুন নতুন রাইডারদের গল্প এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স। কিছু কিছু এক্সপিরিয়েন্স মিলে যায়, তারপরও এক্সেপশনাল কিছু এপিসোড অলরেডি রাইডার স্টোরিতে আছে। আজকের এপিসোডটা আরও একটা স্পেশাল পর্ব হতে যাচ্ছে, বিকজ আজকে আরও একটা ইন্টারেস্টিং কাপল আমাদের সঙ্গে জয়েন করেছে। আমার নাম হচ্ছে সাহস, সাহস মুস্তাফিজ, আর আমি সাবিকুন্নাহার সুমি। স্কুটার বিষয়টার সাথে পরিচয় প্রথম আসলে আমার তখনকার গার্লফ্রেন্ড প্রেমিকা সুমিত 2013 সালে, এখনকার ভাই। তুমি বলো স্টোরিটা। না, আমার বান্ধবী ছিল রিডিং পার্টনার, আমি ডেন্টাল স্টুডেন্ট ছিলাম, পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি। তো তখন থার্ড ইয়ারে পড়ি, আমাদের ট্রান্সপোর্টেশনে খুব প্রবলেম হয়, তখন অলরেডি জ্যাম জ্যাম হওয়া শুরু করছে, মানে খুব ক্লামজি হয়ে গেছে অনেক গাড়ি টাড়িতে। তো আমার বান্ধবী বলতেছিল যে দোস্ত চল আমরা হচ্ছে স্কুটি চালাই। ও আবার বাইক চালাতে পারতো, ওর বাবা ওকে আবার বাইক চালানো শিখিয়েছিল, গলিতে বাইক চালাতে পারতো। আমি তখন প্রথম ওকে বললাম যে চলো আমি স্কুটি চালাই, স্কুটি চালাই তাহলে হচ্ছে আমার বাসা থেকে খুব সুবিধা হয়, লোকাল বাসে উঠতে আমার খুব কষ্ট হয়। ও আমাকে বললো, হ্যাঁ তুমি একটা মেয়ে বাংলাদেশে ঢাকা শহরে স্কুটি চালাবা, রাস্তার সব ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকবে, এটা হয় নাকি? হ্যাঁ, তারপরে এইখানে পড়বো, ওখানে তুমি বাসে উঠতেই 10 বার পড়ে যাও, স্কুটি চালাতে তোমাকে কে ধরবে? তারপরে এই সেই করার পরে আব্বুকে বললাম, আব্বু রাজি না, সেফটি সিকিউরিটি সব কিছু মিলে আমার আসলে পুরো বাংলাদেশে আসলে সেরকম স্কুটার খুব কমই মানুষ চালাতো, ফলে এটা রিসিভ করাটা খুব স্বাভাবিক প্রথম প্রথম। কিন্তু এইটা আবার 2019 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে যেটা দেখা গেল, আমাদের আমার শ্বশুর আছে নিকেতনে, আর তখন আমরা থাকতাম সোহানবাগ কোয়ার্টারে। তো ওই সময়টাতে মানে প্রায় প্রতিদিনই ওর শ্বশুর মানে বাপের বাড়ি যাইতে ইচ্ছা করতো, এবং আমার এই উবার ভাড়া দিতে দিতে আমি শেষ। আমি চিন্তা করলাম আমি যে কয় পয়সা বেতন পাই এরা পুরোটা উবার নিয়ে নিচ্ছে, কিন্তু আমি সাইকেলও চালাতে পারি না। আমি যে একটা বাইক বা স্কুটির কথা চিন্তা স্কুটারের কথা চিন্তা করবো, আমি তো সাইকেলও চালাতে পারি না। পরে আমার এক স্টুডেন্ট, আমি তখন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন আমার এক স্টুডেন্ট আমাকে বললো যে না স্যার কেনেন, আমি শেখাবো। আচ্ছা, তো পরে আমি সাইকেল চালাতে না পারা মানুষটা কিনে ফেললাম স্কুটার, এবং আমি কিন্তু স্কুটার চালায় বাসায় আসতে পারি নাই। এরপর আমি শেখা শুরু করছি। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে মাঠটা বাণিজ্য মেলা যেখানে হয়, ওখানে প্রায় 1 মাস লাগছে আমার সব মানে পুরোপুরি শিখতে। আমরা কিনলাম কি বলো মাহিন্দ্রা, ও আমরা মাহিন্দ্র গাস্তো 110, যেটা 110 cc, সেটা কিনেছিলাম 2019 মার্চে। আমি পরিপূর্ণভাবে চালানো শুরু করেছি এপ্রিলের মাঝামাঝি এরকম, মানে এই সময়টা আমার শিখতে লেগেছে। ওইটা একটা স্ট্রং গাড়ি ছিল, মানে স্কুটার স্কুটার যে একটা স্ট্রং ইয়ে হইতে পারে আমাদের ধারণাই ছিল না, যে আমরা ভাবতাম স্কুটার হালকা। হ্যাঁ, স্কুটার হালকা, দেখতে হালকা লাগে, আসলে খুব কমফোর্টেবল ছিল, খুবই কমফোর্টেবল। আমি 3-4 বার মাইনর অ্যাক্সিডেন্ট করেছি, তার মূল কারণটা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা মাহিন্দ্রর। মাহিন্দ্র তো এখন বাংলাদেশে দিচ্ছে না ওরা স্কুটার, ফলে অত বলেও লাভ নাই আসলে, ওদের ব্রেকটার কারণে একটু আমার সমস্যা হতো, বিশেষ করে হাইওয়ে রাইডিংয়ে। ড্রাম ব্রেক এটা খুব খুবই রিস্কি আসলে, থামাতে খুব ডিফিকাল্ট। কিন্তু সেটা নিয়ে আমরা একবার কি হলো, আমাদের আমারও বেশ একটা একটা বিষয় নিয়ে একটু খটকাখটকি হলো আর কি। তো এটা এটার পরে একটা একটা পর্যায়ে গিয়ে আমি ওকে প্রস্তাব দিলাম যে চল আমরা কোথায় ঘুরে আসি। না, খটকাখটকি হলো তার কারণ হচ্ছে যে ওই প্রেম থেকে বিয়ে হয়েছে, তো মানে বয়ফ্রেন্ডকে হচ্ছে হাজবেন্ড হিসেবে দেখতে এবং হচ্ছে গার্লফ্রেন্ডকে ওয়াইফ হিসেবে দেখার একটা ক্ল্যাশ চলতেছিল। তো তারপরে আমরা সাইকোলজিক্যাল কাউন্সেলিং ও গিয়েছি, কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে। আমাদের প্রায় 10 বছরের রিলেশন। হ্যাঁ, লম্বা সময়। তারপরেও বিয়ের পরে মনে হচ্ছিল যে হচ্ছে না, সংসার হচ্ছে না, মানে কোথায় যেন আমরা নাই। তারপরে কাউন্সেলিং এ গেলাম, উনি আমাদের সাজেস্ট করলেন যে হচ্ছে আপনারা কোথায় যেতে চান, কিছু একটা আপনারা করেন। তারপরেই হচ্ছে ও তো পাগলই। পরে আমি ওকে বললাম যে চলো ঝর্ণা দেখে আসি। এই ঝর্ণা আমার শখ ছিল, তোমার শখ ছিল, আমি বললাম যে চলো ঝর্ণা যাই, সীতাকুণ্ডে যাই, বেশি দূর না, স্কুটারটা নিয়ে যাইতে পারবো। ও তো কেমনে গিয়ে, আমি বললাম না ভোরবেলা যদি বের হই গাড়ির চাপ কম থাকবে, আমরা 4টায় বের হয়ে যাবো। 4টায় বেরোলে সীতাকুণ্ড আমার ম্যাক্সিমাম 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগবেই না। একদম দেখবা যে তুমি গায়ে কোনো কিছুই আঁচ পাচ্ছ না, রোদও পাচ্ছ না, দেখবা যে চলে গেছি। এবং ওই দিন প্রচণ্ড বৃষ্টিও, এর মধ্যে আমরা রওনা দিছি, একটু বৃষ্টি একটু বৃষ্টি না। এরপর হঠাৎ করে মনে হলো যে আমরা তো এই জার্নিটা মেমোরেবল করতে পারি, আমরা কিন্তু এটা আমাদের হাতে তখন শুধু মোবাইলটা, এটা দিয়ে আমরা শুরু করে দিলাম শ্যুট করা। পরে আমরা টেক এ ব্রেক নামে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে আমাদের এই পুরো জার্নি স্টোরিটা আমরা থেকে বের হয়ে কিন্তু ভিডিও করি না, আমরা মেঘনা ব্রিজ পার হওয়ার পরে মানে আমাদের কোনো প্রিপারেশন ছিল না। তো ওই মাহিন্দ্র গাস্ত নিয়ে আমরা 4 থেকে 4.5 ঘন্টার মাথায় আমরা মোটামুটি সকাল 9টা 9:30 মধ্যে সীতাকুণ্ড ডাকবাংলোতে পৌঁছে গেলাম।
এরপরে ওখানে গিয়ে আমি ম্যাপ ট্যাপ দেখে আমরা তো তখন একটু এক্সাইটেড যে বের হয়েছি, ঠিক আছে, এক কাপড়ে বের হয়েছি অলমোস্ট, মানে পিঠে একটা ঝোলা ব্যাগ নিয়ে আর কিচ্ছু না। ওকে বললাম যে দেখো এই ভাটিয়ারি দিয়ে বাঁয়ে যদি যাই, একটা পাহাড়ি রাস্তা পড়ে খুব সুন্দর রাস্তাটা, ওইটা দিয়ে হালকা একটু ওই গেলে এই রাঙামাটি, রাঙামাটি থেকে একটু ডানে নামলেই কিন্তু বান্দরবান পাহাড়ি রাস্তা। তুমি ভাটিয়ারির জন্য খুব মনে করতেছিলে ঢাকা থেকে? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ভাটিয়ারি যদি লেটস ট্রাই, মানে কি হয় দেখি না, চলো যদি না পারি চলে আসবো। পরে ওই গাড়ি নিয়ে আমি বান্দরবানে উঠছি এবং নীলাচলে থাকার ব্যবস্থা ছিল আমার। নীলাচলের তো পাহাড়টা কিন্তু এরকম, আপনি গেছেন বোধহয়, এইরকম উঠলাম, পুরোটা ভিডিও আছে আমাদের ব্লগে, টেকে ব্রেকে আছে। নীলাচলে থাকলাম, এরপরে শুরু করছে ও। আমরা আসলে সমুদ্রের ভীষণ পাগল, সমুদ্র না দেখে তো যাওয়া যাবে না, এত দূর আসছি। আমি বলছি অসম্ভব, আমি কক্সবাজার চালাইতে পারবো না, কারণ কক্সবাজার যে রাস্তা এটা স্কুটারের জন্য না। কিন্তু পরে আবার গবেষণা করে বের করলাম আলিকদম দিয়ে যে রাস্তাটা, ওইটা দিয়ে তো যাওয়া যেতে পারে, কিন্তু না, এক্সাইটিং হতে পারে, কিন্তু ওইটা পারলাম না, কারণ ড্রাম ব্রেকের জন্য। যদি আমার ডিস্ক ব্রেক থাকতো তাহলে হয়তো পারতাম, আমরা আর মানে ওইদিকে সাহস করলাম না আর কি। পরে আমরা আবার ওই যে কক্সবাজারের যে রোডটা যে ঢুকছে, এই মূল রাস্তা যেটা বান্দরবানের, ওইটা দিয়েই ঢুকে কক্সবাজারের রোডটা, ওরে বাপরে বাপ ভয়ঙ্কর। পুরোটা সময় ও হেল্পার ছিল, আমি ড্রাইভার ছিলাম। একটু পর পর এই গাড়ি আসতেছে, এই বাস আসতেছে, বাস জোরে আসতেছে, বাঁক আছে, প্রচণ্ড বাঁক কক্সবাজারের রোডে। কিন্তু সামহাও আমরা, রাস্তাটাও ভীষণ খারাপ, আপনি জানেন কক্সবাজারের রাস্তা ভীষণ খারাপ, এবং তখন কক্সবাজারের খুব উন্নয়ন প্রকল্পগুলো চলতেছে, ওরে বাপরে বাপ, আমার চাকা লিক হয়ে গেল। এই মাহিন্দ্র গাস্তর সমস্যাটা হচ্ছে বা স্কুটারের সমস্যা হচ্ছে, কেউ তো খুলতে চায় না, যে কোনো মিস্ত্রির কাছে যাই ভয় পায়, আমার চাকা লিক হয়ে গেল রাস্তার মাঝখানে কক্সবাজার শহরে ঢোকার পরে। পরের দিন গিয়ে অনেক কষ্টে একটা দোকানকে বললাম যে ভাই আমি বলে দিচ্ছি কিভাবে খুলবেন চাকাটা। চাকা কি জেল করা ছিল? চাকা জেল করা তখন ছিল না, কিন্তু আমি চাকার ভেতরে একটা টিউব লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমার বেশ কয়েকবার লিক হয়েছিল। পরে কক্সবাজার থেকে আমরা আর এক টানে আসি নাই, আবার সীতাকুণ্ডতে একটা ব্রেক দিচ্ছি, সীতাকুণ্ডে এক রাত ব্রেক দিয়ে আবার সকালবেলা, প্রায় 1200 কিলোমিটার আমাদের টোটাল জার্নিটা ছিল, আমরা দুজনে মিলে ড্রাইভিং পার্টনার নাকি, এইভাবে এটা একটু মজার এক্সপিরিয়েন্স ছিল আমার। আর এই তো মাহিন্দ্রটা মোটামুটি 2 বছর চালানোর পরে আমার ওই ব্রেকিং নিয়ে আমি যেহেতু অসন্তুষ্ট ছিলাম, এবং আমি যে বললাম যে ছোটো 3টা মাইনর অ্যাক্সিডেন্টের কারণ আমি বলবো ব্রেকিং, তখন আমি ওকে বললাম যে, এবং 2 বছর যাওয়ার পর যেহেতু আমি গাড়িটা চালান ওটা দিয়ে শিখেছি, শেখার জন্য হচ্ছে আমি ব্রেকিং পিরিয়ড মারতে পারি নাই, মোবিল টোবিল মানে ইঞ্জিন অয়েলের হাবিজাবি, আসলে তখন তো স্কুটি ম্যান চ্যানেলও তো ছিল না, আমি যে এত কিছু জানবো কি কেমনে জানবো, মানে ঢাকা শহরে তো স্কুটার যারা চালাতো ওইভাবে জানার আসলে উপায় ছিল না। পরে আস্তে আস্তে মনে হলো যে গাড়িটা চেঞ্জ করা দরকার, গাড়িটা চেঞ্জ করা দরকার এই কারণেই যে এটা আমাকে পেইন দেওয়া শুরু করতেছিল। হ্যাঁ নানা কিছু, প্রায় মানে আমার মাসে 3-4 বারই আমার মিস্ত্রির কাছে যেতে হয়। হ্যাঁ মানে আমি তো মেইনটেইন করতে পারি নাই, এক চাকাই আমাকে খুব ভোগাইছে এটা, হ্যাঁ মানে মেইনটেইন করতে পারি নাই তো, আর 20,000 কিলো হয়ে গেছিল। আমি ভাবলাম যে এরপরে তো ইঞ্জিনে হাত দিতে হবে, এই রিস্কে আর যেতে চাই নাই। তারপরে চিন্তা করলাম যে এটা একটু সেল করে দিই। সেখানেও আমি একটা পোস্টও দিয়েছিলাম শান্তভাই, আপনি আমাকে ওখানে কমেন্টও করেছিলেন যে এই মানে bikroy.com দিয়ে আমি কোনো সাড়া পাই নাই। আমি সাড়া পাইছি আপনার যে স্কুটার বিডি যে ফেসবুকটা, ওইখানে স্কুটি রাইডার্স বিডি, ওইখানে ব্যাপক সাড়া, এবং সেখান থেকে আমি একজন খুব আমাদের এন্ডেরই, আপনিও তো মিডিয়াতে কাজ করেন, আমিও মিডিয়াতে কাজ করি, আমাদের মিডিয়াতে কাজ করে একজন মানুষই পেয়ে গেলাম। আচ্ছা, সে বলে যে ভাই আমি মাহিন্দ্র নিতে চাই। আমি ঠিক আছে নিতে চাই, কিন্তু বুঝে শুনে নেন। আচ্ছা হ্যাঁ, আপনারা আপনি আমার ভাই ইয়ার মানুষ, আমার না বাইক এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার, আমি যেহেতু ঘন ঘন বাইরে রাইড করি, আমার আসলে তারপরেও আমি বলছি না কষ্ট হইলে একটা ভালো গাড়ি কিনি, এই গাড়িটা আমি একটু যত্ন করে অনেকদিন চালাবো। পরে না এত কমেন্ট এই পোস্ট গুলাতে, পরে আমার সন্দেহ হলো। আমি একদিন আপনার ওই ফেসবুকে আবার গ্রুপেই আমি লিখলাম, আচ্ছা ভাই বলেন তো বিষয়গুলো কি, এটা কি পেইড কমেন্ট নাকি? অনেকেই বললো যে ভাই ঝামেলা আছে। হ্যাঁ এখন সেটাও না, মূল কথা হচ্ছে চাকার সাইজটা, 10 ইঞ্চি চাকা ইয়ামাহা, যদিও সবাই বলতেছিল ভালো গাড়ি, যেটা 110-এর যেটা, তখন আমি মানে প্রচুর মানে আপনার ব্লগগুলো দেখছি, অন্যান্য আরও বাইরের ব্লগগুলোও দেখতেছিলাম,
মনে হলো 10 ইঞ্চি চাকা ইজ নট এনাফ ফর মি, মানে আমার যে প্যাটার্ন আমি যেভাবে চালাই, আমার আমার কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না, আমার খালি মনে হলো কেন গাছ তো বিক্রি করে দিবে, আমি নিতেই পারতেছিলাম না, প্রথম প্রেম বলে কথা, মানে আমি গাছটাকে তো আরাম পাই, তুমি কেন মানে যেই স্কুটার দিয়ে আমরা পাহাড়ে উঠলাম, পাহাড় বেয়ে সমুদ্রে গেলাম, সেই স্কুটার বেচে দিব, মানে স্মৃতি, ওটা নিয়ে নরসিংদী যাওয়া, ওটা নিয়ে ও আমার শ্বশুর বাড়ি নরসিংদী, আমি লকডাউনের সময় একবার আমার বাবাকে দেখতে রংপুর গিয়েছিলাম মাত্র 5 ঘন্টায়, ওইটার আমার টপ স্পিড ছিল যমুনা সেতুর উপরে 96, এর উপরে আমি আর উঠাই নাই কখনো, ইনফ্যাক্ট আমি 90 এর উপরে আর কখনো উঠাই নাই, 80 অ্যারাউন্ড 80 তে চলতাম, হ্যাঁ বাট আমি ওটা জাস্ট একবার দেখছিলাম যে কত টপ স্পিড, 96 টপ পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, আর এইটা তো কিনে ফেললাম, এপ্রিলিয়াটা আসলে এই আপনার ইউটিউব এবং ফেসবুকে দায়ী, আসলে সবাই ওপিনিয়ন দিল যে আইদার ইয়ামাহা অর এপ্রিলিয়া, তো সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে একটা কমফোর্টেবল একটা স্কুটার যেটা আমাকে হাইওয়ে রাইডেও নিরাপত্তা দিবে। আচ্ছা আমার একটা জিনিস বলেন যে মাহিন্দ্রা যখন ইউজ করছেন গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল এগুলো ঠিকঠাক মতো মেনটেন করতে, ইঞ্জিন অয়েল হচ্ছে আমি ওই যে 1200 পর চেঞ্জ করতাম, হ্যাভোলিন ইউজ করতাম আমি, আচ্ছা হ্যাভোলিন হ্যাভোলিন 2040 সবসময় তাই করেছি, প্রথম থেকে মিনারেলটাই, আর সিনথেটিক সেমি সিনথেটিকে আর যাই নাই, মিনারেলটাই কন্টিনিউ করছি, আর গিয়ার অয়েলের বিষয়টা আমি কখনোই শুনি নাই, এটা তো একটা বার্নিং ইস্যু আপনি জানেন, কেউ বলে না কিছু বলে না, গিয়ার অয়েল কোনো দিন চেঞ্জ করি নাই, 18,000 কিলোর সময় একবার আমাকে আমার সার্ভিসের লোকটা ছেলেটা সে বললো যে ভাই একটা জেনেন থেকে একটা গিয়ার অয়েল এনে দিয়ে, তো ওর কি গ্রেড কী কী কিছুই জানি না, তো গিয়ার অয়েলটা আসলে আলটিমেটলি চেঞ্জ করাই হয় নাই, তো পরে আমি জানছি এই রিসেন্টলি এত ঘাটাঘাটি পরে জানছি, আর হচ্ছে আর ব্রেক শ্যু তো চেঞ্জ করতেই হয়, লাইটটা চেঞ্জ করতে হর্ন চেঞ্জ করতে হয়, সেগুলো করা হয়েছে, এর বাইরে মাহিন্দ্রা আমাকে কোনো পেইন দেয় নাই সত্যি কথা, আর ঢাকা শহরের জন্য খুবই কমফোর্টেবল একটা স্কুটার ছিল এটা। এরপরে আমি যখন দেখলাম যে ইয়ামাহার চাকাটা হচ্ছে 10 ইঞ্চি, আমার কাছে মনে হলো এটা ইউজার রিভিউও ভালো, কিন্তু হাইওয়ে রাইডের জন্য আমি কমফোর্টেবল মনে করছিলাম না, 10 ইঞ্চি চাকা এটা খুবই ছোটো, যদিও গাড়িটা অনেক ভালো। পরে আমার এপ্রিলিয়া প্রথম দিকে আমার এপ্রিলিয়াতে মন ছিল না এটা সত্যি, পরে আস্তে আস্তে কিছু কিছু প্রেম থাকে প্রথম দেখার প্রেম, আর কিছু কিছু প্রেম থাকে কিন্তু মানে দেখে দেখে ভালো লাগে, একটা পর্যায়ে গিয়ে ভালো লাগে, এপ্রিলিয়া কেন জানি আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো, হঠাৎ করে মনে হলো না এপ্রিলিয়া নিব, এপ্রিলিয়া নিব, এর মূল স্ট্রেংথটাই হচ্ছে চাকা এবং ব্রেকিং, তাই না, মানে আমি তো এখন পর্যন্ত 1292 কিলো, অর্থাৎ আমি এখনও ব্রেক ইন পিরিয়ডে আছি, আমি ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করছি, আমি অ্যারাউন্ড 60 কিলোর মধ্যে থাকি, আমি চেয়েছিলাম 50-এর মধ্যে থাকতে, কিন্তু 50 মেনটেন করা যায় না, মানে শহরের যে অবস্থা মাঝে মাঝে একটু থ্রোটল করতেই হয়, বাট আমি থ্রোটলটা খুবই আরামসে করি, আমি কোনো চাপ নেই না, আমি 30+ ইভেন 35 অ্যারাউন্ড পাচ্ছি, এবং আমি কিছুদিন আগে গত সপ্তাহে যখন পূর্ণিমা সেই রাতে হঠাৎ আমরা শর্ট নোটিসে অর্থাৎ 10:00 সিদ্ধান্ত নিয়েছি, 12:00 বের হয়েছি, বের হয়ে নরসিংদী আমার দাদা শ্বশুরকে দেখতে গেলাম, দাদি শ্বশুর শাশুড়িকে দেখতে গেলাম, তো ওই হাইওয়ে রাইডটা আমাকে 40+ মাইলেজ দিয়েছে, তাই ফুল ট্যাঙ্কি ভরে আমি 221 কিলো চালিয়েছি, আমার এখানে 550 টাকার তেল ভরে এই ফুল ট্যাঙ্কি দিয়ে আমি 221 কিলো পরে আমি তেল ভরেছি ইচ্ছা করেই, আমি যে বোঝার চেষ্টা করতেছিলাম কি, এবং এরপরে আবার সিটি রাইডে আমি আবার ফুল ট্যাঙ্কি দিয়ে এরকম আমি মাইলেজটা পাইলাম হচ্ছে এরকম আপনার 35, তো আমি যদি 35 পাই শহরে আমি স্যাটিসফাইড, মানে কারণ এইটার যে ব্রেকিং এটার যে চাকা, কারণ এটা আমার সিকিউরিটি, আমার তো বাইক বা স্কুটার চালানোর সময় প্রথম ইয়েটা থাকবে যে আমি কতটা সিকিউরড হলাম, মানে যদিও সিকিউরিটি অনেক সময় মানে সিকিউরিটি বলতে বোঝাচ্ছি নিরাপত্তার যে জায়গাটা সড়কে, এটা তো শুধুমাত্র আপনার উপরে ডিপেন্ড করবে না, এটা আপনার আশপাশের উপরে ডিপেন্ড করবে, ওই দিন আমি বনানী এমএস ফ্লাইওভার দিয়ে নামার পরে হাতের বাঁয়ে দিয়ে নিচ দিয়ে একটা ময়মনসিংহের বাস যাচ্ছিল, ও আমাকে এমন ভাবে ক্রস করে গেল, আমি তো জাস্ট ফ্লাইওভার থেকে নামছি, আমি তো মায়ে যাইতে পারবো না, তখন ও আমাকে একদম এই যে এইটা ঘেসে চলে গেল, ওই বাতাসেই তো আমি উড়ে যেতে পারতাম, তা ওখানে আমার দোষটা কি বলেন, একটু পরপর আপনার রাস্তার মধ্যে সিটি কর্পোরেশন কি করে আমি জানি না, হ্যাঁ এই রাস্তার মধ্যে যে ম্যানহোল গুলো রাখা রাস্তার মাঝখানে সেই ম্যানহোলটা কেন ডিপ করা, আমি আমার মাথায় ঢোকে না, আপনি কখনো ঢাকা রেন্টাল থেকে মিরপুর 14-10 গেছেন, প্রত্যেকটা ম্যানহোলের ঢাকনা এত উঁচু, ভাই ভাই এটা তো সরকারি কাজ, এই কাজগুলা ওরা কি বাইকের কথা চিন্তা করে না, হাজার হাজার বাইকার, লক্ষ লক্ষ বাইকার আমি বলবো,
সারা ঢাকা শহরে কাজ চলতেছে, কনস্ট্রাকশন চলতেছে, প্রত্যেকটা রাস্তায় আপনার ডিভাইডার, যখন আমি ইউটার্ন নিব ডিভাইডারের মধ্যে বালু, বালুতে তো আমার চাকা স্কিড করবেই। আমি ওই সময় আমি কি আমি ওই পাশে থেকে গাড়ি আসতেছে ওইটা দেখবো, আমি ইউটার্ন নিচ্ছি সেটা করবো, নাকি বালুতে, মানে বালুতে স্কিড করাটা তো আপনি জানেনই 50% সম্ভাবনা থাকে। সো এই জায়গাগুলো কেন গভর্নমেন্ট চিন্তা করতেছে না, বাইকারদের কথা, সেফটির কথা এখন কিন্তু চিন্তা করাটা নেসেসারি, কারণ এখন অধিকাংশ মানুষ, বিশেষ করে ঢাকা শহরে অধিকাংশ মানুষ কিন্তু বাইক নির্ভর। আমার আমার বাসায়, আমি যখন এই বাসায় উঠি এক বছর আগে, আমার বাসায় দুইটা বাইক থাকতো নিচে, এখন সেখানে 11টা বাইক থাকে। এক বছরে একটা বাসায় 9টা বাইক বাড়ছে ভাই। তো এটা তো সবারই একটা কনসার্ন থাকা উচিত, রাস্তাগুলো তো বাইক ফ্রেন্ডলি হওয়া উচিত। আমি এটা 1292 কিলো চালানো হয়ে গেছে আমার, তাই না, মাত্র এক মাস হয়েছে, এক মাসে আমার 1000 ক্রস করেছে, এভারেজ আমার 1000 যায় প্রতি মাসেই। তো এখানে পার্টস আসলে কিছুই লাগে না, এবং আমি বলবো যে রানার, বিশেষ করে প্রিলিয়ার সেকশনের যে সার্ভিস, অসাধারণ। মানে সার্ভিস করার পরে একটা নাম্বার থেকে ফোন দিয়ে জানতে চায় যে কেউ খারাপ ব্যবহার করেছে কি না, টাইমলি ডেলিভারি দিয়েছে কি না, এটা আমার কাছে খুব সুপার লাগছে। আচ্ছা, হ্যাঁ, এবং কোনো ধানাই বানাই নাই যে একটা বকশিস নেবেন, আমার ওইরকম নাই। যেটা আমি ইয়ামাহানিও শুনছিলাম যে ওদের সার্ভিস খুব ভালো, প্রিলিয়ার সার্ভিসও খুব ভালো, ইভেন ওদের কাস্টমার সার্ভিসও আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু কাগজ নিজে করছি, কাগজ নিজে করছি, আমার ফি যদিও একটু কমছে, কিন্তু তারপরেও আমি যখন করছি তখন আমার ওই 13,600 দিতে হয়েছে, ওইটাই আমার খরচ। এর বাইরে যেটা শোরুম করাতে হলে আমার 15,000 বেশি লাগতো। আচ্ছা, আমি 13,600 করাইছি, হ্যাসেল খুব একটা হয় নাই, শুধু 3 দিন যেতে হয়েছে, একদিন বিআরটিএতে গেছি, টাকা জমা দিছি, তারপরে ওইটা নিয়ে এসে শোরুমে দিছি, শোরুমে দেওয়ার পরে ওরা কাগজপত্র সব করে দিছে, 2 সপ্তাহ সময় নিছে কাগজপত্র, ওইটার জন্য কিন্তু শোরুম কোনো ফি নেয় নাই। দেন ওই কাগজপত্র নিয়ে আমি 2 সপ্তাহ সময় নিছে, 2 সপ্তাহ সময় নিছে, হ্যাঁ, 12 দিনের মতো, 12 দিনের মাথায় 13 দিনের মাথায় দিয়ে দিছে। তারপরে ওই কাগজপত্র নিয়ে বিআরটিএর জমা রসিদ নিয়ে আমি আবার বিআরটিএতে গেলাম। ইন্টারেস্টিংলি ওই দিন চলে সেবা সপ্তাহ চলে, ওইখানে গিয়ে জমা দিলাম, উনি দেখে টেখে বললো ভাই বিকাল 4টায় আসেন, নাম্বার পেয়ে যাবেন। আমি তো অবাক, হ্যাঁ, পরে বিকাল 4টায় গেলাম, নাম্বার পেয়ে গেলাম, আমি তো তারপরে লাফাই দিছিলাম যে কেমনে সম্ভব, খুবই হ্যাসেল ফ্রি আমি পেয়ে গেলাম। দেন 2 দিন বা 3 দিনের মাথায় আমার কাছে টেক্সট আসলো যে আপনার ওই যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের জন্য দেখা করুন, সময় নিন। পরের দিনই আমি সময় নিয়ে নিলাম, 5 মিনিট লাগছে ভাই, অকল্পনীয়। 9:30 ঢুকছি, 9:35 বেরোইছি বিআরটিএতে, এবং আমার কাছে মনে হয়েছে ওরা চেষ্টা করতেছে ওদের যে বদনামগুলো সেগুলো খোঁচানোর। এর আগে আমার যতগুলো এক্সপিরিয়েন্স সবই বিটার এক্সপিরিয়েন্স ছিল, মাহিন্দ্রকে নিয়ে যতবার গেছি আমার, এবং মাহিন্দ্রর সার্ভিস ওরে বাপরে বাপ, প্রত্যেকবার আমি ঝগড়া করে বের হয়েছি সার্ভিস সেন্টারে, কারণ ওরা যেহেতু আর স্কুটার দিচ্ছিল না, ফলে ওরা কোনো কেয়ারই নিচ্ছিল না। আমি খুবই কষ্ট পাইছিলাম মাহিন্দ্র সার্ভিসের, অর্থাৎ তেজগাঁ থেকে যেখানে থেকে কিনছিলাম, খুবই কষ্ট পাইছিলাম। এবার একটু মডিফিকেশনের কথাই বলি, কিছু কিছু, যেহেতু আমার সেকেন্ড স্কুটার এবং এটা আমি সিদ্ধান্তই নিছি বা একটু আমার ভেতরে নিয়তি আছে যে একটু যত্ন করে চালাবো, কিছু শখ আমি পূরণ করছি ছোটখাটো। আচ্ছা, উইন্ডশিল্ডের শখ আমার অনেক দিনের ছিল, লাগাই নিছি এটা, কিন্তু এই জাস্ট স্ক্রু ইয়ে করে বানানো না, অর্ডার দিয়ে। অর্ডার দিয়ে বলতে একটা রেডিমেডই ছিল, এটাও আবার কেটে টেটে সুন্দর করে উপরে একটা পলি লাগাই দিছি। এটা মূলত কোন গাড়ির জন্য? এইটা তো আমার মনে নাই, এক্স্যাক্ট বলতে পারবো না, কারণ হচ্ছে এটা এই জায়গাটা তো আসলে মিলানো না, এটা মেলাইতে পারতো, আমি ইচ্ছা করে মেলাই নাই, আমি ডিজাইনটা রাখছি এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা আমি রাখছি, মানে এটা এমন না যে এটা এটা মেলানো যাইতো হয়তো, এটা এইভাবে কাটাই হয়েছে ইচ্ছা করি। তারপরে এই লুকিং গ্লাসটা ছিল আমার একটা, মানে আমার এটা দেখার সাথে সাথে কিনে নিয়েছি, কারণ এপ্রিলিয়ার যে ইনবিল্ট লুকিং গ্লাস ওইটা দিয়ে অ্যাক্সিডেন্টটা মাস্ট। আমি জানি না কেন এপ্রিলিয়ার এটা একটা খুব বাজে লুকিং গ্লাসটা কেন এরকম বাজে দিছে, মানে ওটা দিয়ে দেখাই যায় না। এর আগেও রিভিউতেও কিন্তু অনেকে বলছে এটা লুকিং গ্লাসটা চেঞ্জ করলাম, এটা কিন্তু ইউজুয়ালি লুকিং গ্লাস তো 350-400 টাকায় হয়, এটা 650 টাকা নিছে। বাট আমার কাছে মনে হয়েছে এই সিলভারের সাথে, মানে গ্রের সাথে, এটা যে মানে কী যে সুন্দর গেছে আমার কাছে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে আমার আমার বিপদের সঙ্গী আর কি, যে মোবাইল হোল্ডার, এটা তো প্লাস্টিকের না, এটা প্লাস্টিকের, এটা কতটুকু রিলায়েবল? আমি এটা 250 টাকা দিয়ে নিলাম, এটা রিলায়েবল না, এটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা একটা ঝনঝন শব্দ হয় প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এটা এইভাবে বাঁকা হয়ে যায়, যতই টাইট দেই, আর বেশি টাইট দিলে আবার খুলতে পারি না, ফলে এটা আমার আসলে ব্যাড চয়েস হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে অনেক হালকা, এটা অনেক হালকা, অনেকে বললো যে এটাই নেন, কারণ এটা ওই যে ছিনতাইকারীরা টান দিতে পারবে না, এটা এইরকম ছাড়া আসলে খোলা যায় না, ঠিক আছে। তো ওই জন্য এটা নিয়েছিলাম, আর লোহার যেটা ওইটা আবার কি অটোমেটিক, এটা টান দিলে এরকম হয়,
মানে চিন্তাকারীরা অনেক সময় বোধহয় টান দিয়ে নিয়ে যেতে পারে। তো আমি এটা নিয়ে ভাবছি এটা হয়তো চেঞ্জ করবো, আরো বেটার কি করা যেতে পারে দরকার হলে। এটা থেকে নিয়েছিলাম এটা। আচ্ছা, আমি এখানে মডিফিকেশন যা করেছি সব হচ্ছে মিরপুর 10 নম্বরে, আমার বাসা যেহেতু ওইদিকে, রোকন নামে একটা ছেলে আছে মিরপুর 10 নম্বরের, একদম ওই যে ওখানে বাইকের পার্টস গুলো যেখানে পাওয়া যায় ওখানে রোকন নামে একটা ছেলে আছে, ও এত এক্সিলেন্ট কাজ করে। ওই একসাথে অনেক বাইকের, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো অনেক অনেক সার্ভিস সেন্টার, এই পাশে স্টিকার মিস্টিকার লাগায়, পলি লাগায়, বাইক পট্টি না কি যেন বলে ওখানে, ফল পট্টি, হ্যাঁ ওরকম বোধহয় বলে। এই স্টিকারটা আমার আমার খুবই আমার ভালো লাগছে, কারণ যেই দেখছে আজ পর্যন্ত বলছে যে এটা যে এটা যে আমি কিন্তু একটা এমটি মানে একটা খালি গাড়ি পাইছিলাম, কোনো স্টিকার ছিল না, ইচ্ছা করে আমি গাড়ি নিয়েছি এবং 2000 টাকা এটার জন্য আমি কমও পাইছি। হ্যাঁ, ওরা বলছে ভাই স্টিকার করা নেই, আপনি করে নিন। ওরা ওরা নিজে থেকে 1000 টাকা ছাড়ছে, আমি আবার আর এক রেফারেন্স দিয়ে আরো 1000 টাকা ছাড়াই নিছি। আচ্ছা, এই স্টিকারটা মাত্র 200 টাকা লাগছে, দুইটা মিলে 400। কিন্তু আমার মনে হয় যে শান্ত ভাই আপনি জানি না কি বলবেন, যে আমার কাছে মনে হয় যে লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। না, ডেফিনেটলি সুন্দর লাগছে, তাই না? আর পুরো গালি গাড়ি পলি করে নিছি, যাতে মানে স্পট পলি করলে কিন্তু একটা ফ্যাক্টর হয় জানেন কি না, সেটা হচ্ছে যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় দ্রুত, খুব তাড়াতাড়ি। আচ্ছা, সেটা আমার ওইভাবে জানা ছিল, পলি করলে যেটা হয় যে হিটটা ভেতরে রয়ে যায়। আচ্ছা, হিটটা ভেতরে থাকতে থাকতে যে কালারটা, এই কালারটা টেম্পার ছেড়ে দেয়। আর মডিফিকেশন বলতে হর্ন যেটা হয় স্কুটার বাইক এগুলোর তো হর্ন চেঞ্জ করতেই হয়, কারণ যেটা দেয়, কারণ ওরা তো ঢাকা শহরের এই রাশ চিন্তা করে করে না, আর এটা তো ইটালিয়ান ব্র্যান্ড, হর্নটা চেঞ্জ করতে হয়েছে, D70 হর্ন লাগিয়েছি। আর এখানে হর্ন পড়েছে আমার 400-450 টাকা, ডাবল হর্ন, ডাবল হর্ন। হ্যাঁ, আর এলইডি লাইট দুইটাই, এটা তো হ্যালোজেন ছিল, এলইডি দুইটাই এমএইচ যেটা, সো দুইটা মিলে আমার বোধ হয় 900-1800 টাকা পড়ছে, 6 মাসের ওয়ারেন্টি সহ, ওয়ারেন্টি ছাড়া নিলে 800-1600 পড়তো। এখন দুইটা যে হেডলাইট লাগিয়েছেন, রিলে লাগিয়েছেন? রিলে লাগিয়েছি, হেডলাইটে রিলে আছে, একটাই রিলে, একটাতে দুইটা, একটাতে সাপোর্ট করছে। হ্যাঁ, এবং আমি এখানে একটা ওই সার্ভিস সেন্টার থেকে একটা সুইচ লাগিয়ে নিয়েছি, ওই যে সব সময় যে লাইট জ্বলে থাকে ওইটা প্রিভেন্ট করার জন্য, এই সুইচটা কিন্তু ছিল না। এইচও আর কি, হ্যাঁ, এটা 200 টাকা দিয়ে এটা আমি লাগিয়ে, ম্যাচও করছে সুন্দর। হ্যাঁ, অন্যান্য স্কুটারে এটা থাকে না, এটাতে কিন্তু হেডলাইটের একটা পাসিং আছে, এটা একটা মজার বিষয়, এটা কাজে দেয় হাইওয়েতে। মাহিন্দ্রাতে তো আসলে জায়গা, সিটটা বড় ছিল, আবার আপনার স্পেসটা, এখানে আমি বাজার সদাই করে মানে আমি 20 কেজি চাল, 25 কেজি চাল, আলু টালু সব নিয়ে চলে আসতে, এই স্পেসটা বেশি ছিল, এই স্পেসটা আরো বেশি ছিল, এই ভিতরের স্পেসটাও কিন্তু আরো একটু বেশি, আরো বেশি ছিল। হ্যাঁ, এটা বুট স্পেসের থেকেও বেশি ছিল, ফলে হাইওয়ে রাইডিং এ এই স্পেসটা কিন্তু ম্যাটার করে। একটা হেলমেট, এইটা হচ্ছে ছোট হেলমেট বলে হইছে, জাস্ট একটা ছোট, আমি একটা বেটার হেলমেট কিনতে চাইছিলাম কিন্তু স্পেসের জন্য আমি আর কিনতে পারি, ফুল ফেস হেলমেট রাখা যায় না, না ফুল ফেস না, হাফ ফেস এরও যেটা মানে একটু ভালো, বড় সরো আর কি, বড় সরো সেটাও হয় নাই, এই স্পেসটা আর একটু বড় হতে পারতো, তুলনামূলক স্পেসটা কম, অন্যান্য যতগুলো আছে তুলনামূলক কম। এটা ফার্স্ট এইট একটা কিট, হ্যাঁ এখানে কিছু এই মলম টলম আছে, তারপরে তুলা আছে, এটা ওরা কোম্পানির পক্ষ থেকে ওরাই সিটের নিচে দিয়ে রাখছিল, এটা আমার খুব মজা লাগছে। হ্যাঁ, আমি জানি না অন্যরা দেয় কিনা, এই যে শাড়ি গার্ডটা দেয় নাই, এবং এই শাড়ি গার্ডটা কেউই দেয় না, কেউই দেয় না, জানি না, মাহিন্দ্রাতে তো ছিল তাই নাকি, মাহিন্দ্রাতে তো ছিল, এখন আর অন্য কেউ ইনবিল্ট ছিল, এখন দেয় না কেউ, কেন জানি না, এটা হইতে পারে যে বাইরে তো আসলে কেউ শাড়ি পরে এই কোনা কোচে করে বসে না, এই জিনিসটা শুধু বাংলাদেশে, সত্যি কথা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এলাউড না, এটা খুবই রিস্কি, রিস্কি, কিন্তু ওই যে শাড়ি পরলে তো মুশকিল, এখন শাড়ি গার্ড একটা লাগাতে ওরা চায় 4600 টাকা, ওইটা অবশ্য একদম ইয়ে সহ, এত টাকা দিয়ে শাড়ি গার্ড লাগাবো মানে লাগাইতে পারি নাই এই সময়, 4600 টাকা, ওই যে শুধু শাড়ি গার্ড না, এটা একদম ইয়ে সহ, বাম্পার সহ, আর হচ্ছে যে এই স্ট্যান্ডটাও কিন্তু ছিল না, সাইড স্ট্যান্ড, হ্যাঁ সাইড স্ট্যান্ডও আমার 1300 না কত, না আমি এটা কিন্তু ইন্ডিয়ার ব্লগও দেখলাম কিছু, ওখানেও দেখছি এপ্রিলে এটা সাথে দিচ্ছে না, আলাদা করে কিনতে হচ্ছে, এটা কিনতে হইছে, এটা রিয়েলি আনফরচুনেট, এটা কিনতে হইছে, এটা 1000 টাকা দিয়ে ফ্লোর ম্যাটটাও কিনতে হচ্ছে, ফ্লোর ম্যাটটাও কিনতে হইছে, এগুলো আবার আমাকে মাহিন্দ্রাতে কখনো মানে কিনতে হয় নাই আর কি। সো এইগুলো একটা বাইক কেনার পরে যখন আপনি একটা বাজেট নিয়ে আসবেন, তারপরে যখন হঠাৎ করে শুনবেন যে আপনার এটা কিনতে হবে, এটা কিনতে হবে, এখানে আরো 10,000 টাকা বের হয়ে যাবে, এটা কিন্তু ভাই পেইনফুল একটু। সবচেয়ে মজা পাই আমি ব্রেকিং সিস্টেমটা, আমার খুব ভালো লাগে, মানে ইনস্ট্যান্ট ব্রেক, মাহিন্দ্রা ইউজ করছি তো ওই জন্য হয়তো আরো বেশি ভালো, বেশি ভালো লাগে। হ্যাঁ, প্রথম 300 কিলোমিটার পরে আমি ইঞ্জিন অয়েল ফেলে দিছি, তো মিনারেল অবশ্যই, মটুলের ইঞ্জিন অয়েল 2040 যেটা রেকমেন্ডেড গ্রেড ওইটাই লাগিয়েছি, তারপরে 1000 কিলোতে গিয়ে, অর্থাৎ আরও 700 কিলো চালিয়ে 1000 কিলোতে গিয়ে আবার ফেলেছি, এখন এখনটা হয়তো 800 বা 900 চালাবো, তারপরে 1000 করে করে চেঞ্জ করবো। ও খুব অ্যানিমেল সেন্সিটিভ, ও নিজে ডক্টর এবং যার কারণে হয়তো একটু সেন্সিটিভ বেশি,
তোর এখন হাইওয়েতে আমরা যারা রাইড করি এটা তো খুবই কমন যে রাস্তায় কুকুর বিড়াল এগুলো একটু মরেটরে থাকে, এটা ও প্রথম হাইওয়ে রাইডিং তো নিতেই পারতেছিল না, একটা দিন এরকম হলো যে একটা কুকুর মরে আছে এবং এটা বিভৎস লাগে দেখতে যেভাবে মরে থাকে। এরপরে অ্যাজ এ পিলিয়ন ও এমনভাবে ভেঙে পড়লো যেটা আমাকে ইফেক্ট করেছে, বাইক এবং স্কুটার যাই বলি না দুই চাকার মূল জায়গাটা হচ্ছে কনফিডেন্স। আপনি যত স্কিলফুল হন আপনার যদি ওই পার্টিকুলার ডেতে কনফিডেন্সটা লেস হয়, হাইওয়ে হোক সিটি রাইড হোক, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা ব্যাপার আমি বলবো যে ভাই আপনি আপনার লিমিটেশনটা বুঝতে হবে, কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে এই অর্থে যে আমরা যে আলিকদম দিয়ে যেতে চাইছিলাম আমরা যদি তখন রিয়েলাইজ না করতাম যে ওইটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা কিন্তু সকাল 10টায় রওনা দিছি, 9:45 আমরা ডিসাইডেড যে আমরা ওই রাস্তায় যাবো এবং অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো যদি আমরা ওই সময় সরে না আসতাম আমাদের সিদ্ধান্ত থেকে। তো ওই যে ওইটা আমি বলবো যে আমরা কিন্তু কক্সবাজার পর্যন্ত গেছি, তার মানে কি আমরা অ্যাডভেঞ্চার করছি, বাট অ্যাডভেঞ্চার করার মূল একটা জায়গা হচ্ছে যে আপনাকে জানতে হবে মানে কিভাবে আপনার থামতে হবে, কোথায় থামতে হবে, কোন পর্যন্ত আপনি যাইতে পারবেন। আমরা কিন্তু চেষ্টা করছি, হ্যাঁ নামায় দিছি, তারপরে হঠাৎ করে দেখি যে মানে টার্নটা নিল ওই পর্যন্ত গাছ তো ব্রেক মানে অটো হচ্ছে যে এটা স্পিড বাড়তেছিল, হ্যাঁ ব্রেক ধরতে পারবে না, ব্রেক ধরা যাচ্ছিল না, তখনও করছে কি যে মানে পাশে মানে এই সামনে গেলে আর কোনো নাই আশেপাশে সব খাদ, কিন্তু একদম নীলাচল থেকে নামার সময়টা তো একটু হোটেলের স্পেসটা আছে ও করছে ওই জায়গা পাস করে দিছে, তো আমি জাস্ট একটু বাইকটা ফেলে দিছি, স্কুটারটা ফেলে দিছি, আমি হেলে পড়ছি, তখন বললো যে আমি আর পারবো না, ওই দিকে না যাওয়াটাই সেফ, আমার মনে হইছে যে আমার যখন স্পিড উঠতেছে আমি এটা সেফ করি, এবং আমরা কানে ধরছি যে মানে না তখন আমি যেটা ফিল করছি তখন আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে এইটা আমার টাইম যে আমাকে থামতে হবে, দেন আমি কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করছি, আমি এক্সাইটমেন্টে থাকি নাই, আমি এমন না যে ভয় পেয়ে থামি নাই, আমি জানি যে পারবো না এই জন্য থামছি, আমরা যাইও নাই আমরা, এবং ওই সময়টাতে ওই যে আমি একটু আগে যে গল্পটা বললাম যে পিলিয়নের অনেক কিছু ডিপেন্ড করে পিলিয়নের উপরে, এরপরে তো আমি একটু ভেঙে পড়ছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি তো আমার মৃত্যুটাকে সামনের চোখের সামনে দেখছি, ওটেরই পাই নাই, আমি তো জানি কি হচ্ছিল। এরপরে কক্সবাজার আমি কেমনে যাই, এরপরে পুরাটা সময় প্রায় 7-8 ঘন্টার জার্নি বান্দরবান থেকে কক্সবাজার, তো রাস্তাটা ভালো না, পুরোটা সময় ও যে সাপোর্টটা দিছে এটা অকল্পনীয়, অকল্পনীয় মানে পুরোটা সময় ও বলতেছে বাস আসতেছে বাঁক আসতেছে 1 কিলোমিটার আগে থেকে, আমি অনেক আগে থেকে বলতেছি মানে আমি এরকম এরকম করে দেখে আমি বলতেছি মানে এই সাপোর্ট, এবং ও বারবার আমাকে বলতেছে কিচ্ছু হয় না আমার, ওর কিন্তু ব্যথা পাইছিল, ও বারবারই বলতেছে হাসতেছে খেলতেছে, আমি বুঝতেছিলাম ওর ব্যথা, কিন্তু ও একটা বাজে আমি কনফিউজ হয়ে গেছি, ও বলতে ব্যথাই পায় না, পরে আমি হোটেলে গিয়ে দেখি আসলে ব্যথা পাইছে, বাট ও বুঝতে দেয় না। এই যে বুঝতে না দেওয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, একটা পিলিয়ন যদি এইটুকু সাপোর্টিভ না হয় হাইওয়ে রাইড তাকে নিয়ে করা উচিত না। একটা মজার একটা ডায়লগ বলি, সেটা হচ্ছে যে একজন আমার খুব পরিচিত একজন বলছিল যে একজন ভুল মানুষের সাথে সারা জীবন সংসার করে ফেলা যায়, কিন্তু একজন ভুল মানুষের সাথে একদিনের একটা হাইওয়ে রাইড করা যায়, একটা ট্যুর করা যায়, তো বিশাল কথা, কিন্তু এটা দারুণ কথা। কিন্তু রাত 1টার সময় আমার ওয়াইফ বলছে যে বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, পুরান ঢাকা চলে গেছি, একটা আশীর্বাদ ভাই, এটা সম্ভব না। আর বাইক বাদ দিয়ে কেন স্কুটার, ওই জায়গাটাতেও একটু বলি, স্কুটার বাইকের তুলনায় কিছুটা হলেও সেফ, হয়তো আমি চালাই বলে আমার কাছে বেশি সেফ মনে হয়, কমফোর্টেবল, এবং এটা কিন্তু এটা মানে অনেকে হয়তো হাসবে, এটা ভাইটাল জিনিস ভাই, ভাইটাল জিনিস, আমি আমার শ্বশুর বাড়ি যে করে সে জানে, ভাই আমার বাবা মা আমাদের সাথেই মানে আমরা একসাথেই থাকি কিন্তু বাবা মা এখন রংপুরে, তো ফলে এই 1.5 মাস ধরে আমার বাসায় কোনো রান্না হয় না, আমার শাশুড়ি রান্না করে, এই যে আমি টিফিন বক্সগুলো নিয়ে আসি ভাই, আমার বাড়তে হয় না, সুন্দর এখানে রাখলাম রিল্যাক্সে চলে আসলাম, আমার বাবার তাদের কোনো ভেজালই নেই। মজার ব্যাপার হচ্ছে তারা তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে খুবই সুন্দর কিছু ব্লগ তারা করেছে, যদিও খুব মানে আউট অফ কিউরিয়াসিটি, কোনো প্রফেশনাল চিন্তা ভাবনা থেকে না, জাস্ট কিউরিয়াসিটির জন্য ব্লগগুলো করেছিল, কিন্তু আমার মেমোরি রাখার জন্য, ওটা দেখে আমার খুবই ভালো লাগছে, আপনারা অবশ্যই ঘুরে আসবেন দেখে আসবেন ব্লগগুলো। আর সে কিন্তু গায়ক, গান করে, সে তার ব্লগে আবার নিজের গানও আছে, রাইট আছে। তো যাই হোক, যারা নতুন এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিন, আর স্কুটার রাইডার হলে পরে অবশ্যই স্কুটার রাইডার্স বিডি আমার ফেসবুক গ্রুপ, ওই গ্রুপটাতে অবশ্যই জয়েন করে ফেলেন, নানান রকম হেল্প অ্যান্ড কোয়েরিজ ওখানে সব সময় চলতেই থাকে গ্রুপ মেম্বারদের মধ্যে। সি ইউ নেক্সট ব্লগ, ভিডিও চলা অবস্থায় আমরা সেলফি তুলে, টাটা।